সো হ্যালো বন্ধুরা, অনেকেই কমেন্ট করছেন যে এই নতুন ভোটার লিস্টে আপনার নামটি আছে কি না সেটি কিভাবে চেক করবেন, এবং অনেকে নতুন ভোটারের জন্য অ্যাপ্লাই করেছেন এবং অনেকে নাম ডেট অফ বার্থ অর্থাৎ ভুল সংশোধন করেছেন। তো আপনাকে অ্যাপ্রুভ করা হলো না রিজেক্ট করা হলো সেটি কিভাবে চেক করবেন, অর্থাৎ আপনি আগামীতে ভোট দিতে পারবেন কি না সেটি কিভাবে চেক করবেন। হ্যাঁ বন্ধুরা, এই নিজের ফোনটি দিয়েই চেক করে নিতে পারবেন এবং আপনার বুথে কতজন ভোটার রয়েছে সেটিও দেখে নিতে পারবেন। তো চলুন টাইম লস না করে ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং এখানে আপনারা সার্চ করবেন www.nvsp.in। তো তারপরে আপনারা সার্চ দিয়ে দেবেন। তো এটি হলো ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। তো এটির লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো তারপরে আপনারা নিচে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকট্রিক রোল পিডিএফ, তো এটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট, তো এটিতে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে ইন্ডিয়ার সমস্ত স্টেট পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তো তারপরে গোতে ক্লিক করলাম, তো ডাইরেক্ট আপনাকে নিয়ে যাবে নেক্সট পেজে। তো তারপরে আপনারা স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন এবং নিচে আসার পরে এখানে অসংখ্য অসংখ্য অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাকে চুজ করতে হবে ইলেকট্রিক রোল ভোটার লিস্ট, তো এটিতে আপনারা ক্লিক করবেন। তো এটিতে ক্লিক করার পর আপনারা আবারও নিচে চলে আসবেন এবং আসার পরে এখানে আপনাকে চুজ করতে হবে ডিস্ট্রিক্ট নেম। তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি আপনারা চুজ করবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমরা দক্ষিণ দিনাজপুর সিলেক্ট করলাম। তো তারপরে আমরা আবারও নিচে চলে আসব। তো আসার পরে এখান থেকে আপনার থানা চুজ করতে হবে। তো এখান থেকে আমরা একটি থানা চুজ করলাম, আপনার থানাটি আপনারা চুজ করবেন। তো তারপরে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন, একটু জুম করি, পোলিং স্টেশন নেম অর্থাৎ আপনারা যেখানে ভোট দেন সেই স্কুলের নামটি এখান থেকে চুজ করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে খুঁজে নেবেন আপনারা কোন স্কুলে ভোট দেন। তো এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য আমরা রামপুর স্কুল সিলেক্ট করলাম। তো তাই জন্য আমরা এখানে ফাইনাল রোল এটিতে আমরা ক্লিক করব। তো এটিতে ক্লিক করার পর এই যে ক্যাপসাটি দেখতে পাচ্ছ, এই ক্যাপসাটি এখানে এন্টার করে ভেরিফাইতে ক্লিক করতে হবে। ভেরিফাইতে ক্লিক করার পর এটি ডাউনলোডের অপশন আসবে, আপনারা ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এটি কিন্তু অটোমেটিক ডাউনলোড হবে। তো তাই জন্য আপনারা এই আইকনের উপরে ক্লিক করবেন, নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এটিতে ক্লিক করবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডাউনলোড হচ্ছে 5.55 MB। তো পিডিএফটি আমাদের ডাউনলোড হয়ে গেছে, এটি অটোমেটিক ওপেন হবে। তো নিচে চলে আসবেন, তো এখানে অনেক ডিটেলস পেয়ে যাবেন আর এটি হলো কারেন্ট লিস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পাচ্ছেন, ওয়ার্ড নম্বর, ব্লক, পৌরসভা, থানা, মহকুমা, জেলা, পিনকোড, অনেক ডিটেলস পেয়ে যাচ্ছেন। তো আমরা আর একটু নিচে চলে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন এই বুথে মোট ভোটার সংখ্যা রয়েছে 1131 জন, তার মধ্যে মহিলা রয়েছে 553টি এবং পুরুষ রয়েছে 578টি। এবং নিচে আসলে এখানে দেখতে পাবেন পোলিং স্টেশন অর্থাৎ আপনারা যেখানে ভোট দেন সেখানকার কিছু ফুটেজ এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি নিচে আসি এখানে দেখতে পাচ্ছেন মোট পিস্টা অর্থাৎ মোট পাতা রয়েছে 42টি এবং এখান থেকে আপনার নাম পেয়ে যাবেন, ভোটার এপিক নাম্বার পেয়ে যাবেন, আপনার বাবার নাম, সম্পূর্ণই ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে খুঁজে নেবেন যে আপনার নামটি আছে কি না। এবং অনেক নাম কিন্তু ডিলেট ফার্মার রয়েছে, আমরা যদি একটু নিচে চলে আসি তো এখানে দেখতে পাচ্ছেন ডিলেট। তো এই ডিলেটগুলির কারণ অনেক রয়েছে, যেরকম এই লোকটি হয়তো মারা গেছে কিংবা সে অ্যাড্রেস চেঞ্জ করেছে কিংবা জালিয়াতিভাবে সে ভোটার কার্ড করেছিল, এরকম হতে পারে। তো ডিলেট হওয়ার অনেক কারণ আছে। তো এভাবে কিন্তু এখানে আপনারা দেখে নেবেন 42টি পাতা রয়েছে। তো এভাবেই কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনার নামটি আছে কি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা যদি আমাদের মতো ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করতে চান তাহলে সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে দেখে নেবেন।